Hello dear learners, আজকে আমরা কথা বলবো IELTS এর স্পিকিং এবং রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়ার জন্য একটা ম্যাজিক টিপস আছে সেটা নিয়ে। এবং আমরা সবসময় বলে থাকি যে IELTS স্পিকিং এবং রাইটিং এর জন্য আলাদা চারটি মার্কিং ক্রাইটেরিয়া আছে, কিন্তু সেই চারটি মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে দুইটি বিষয় কিন্তু স্পিকিং এর জন্য কমন, রাইটিং এর জন্য কমন। এবং সেই দুইটি মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ ও অ্যাকুরেসি। লেক্সিক্যাল রিসোর্স নিয়ে তো আমাদের আরো অনেক ভিডিও আছে, কিন্তু গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এটা নিয়ে কথা বলতে গেলে আমি সবসময় বলি যে আপনাদেরকে কম্পাউন্ড ও কমপ্লেক্স সেন্টেন্স বেশি বেশি লিখতে হবে এবং স্পিকিংয়েও বলার সময় কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে। এখন যখনই আমি এই কথাটা বলি, স্টুডেন্টস থেকে শুরু করে সবাই বলে যে কম্পাউন্ড সেন্টেন্স ওটা আবার কি, বা অনেকে বলে কম্পাউন্ড সেন্টেন্স তো লিখতেই পারি, এতে আর এমন কি আছে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স শুধু লিখলেই হবে না, বিকজ আমাদের এই মার্কিং ক্রাইটেরিয়াটাতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে অ্যাকুরেসি। আপনি কম্পাউন্ড সেন্টেন্স লিখবেন কিন্তু সেটা কিন্তু অ্যাকুরেট হতে হবে। আর যারা বিগিনার্স, যারা এখনও বুঝতে পারছেন না কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে, আমাদের আজকের টিউটোরিয়ালটি তাদের জন্যই। সো লেটস গেট স্টার্টেড। কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে বানাতে হয় এটা আমি একবার বলে দেওয়ার পরে সবাই বলে যে কম্পাউন্ড সেন্টেন্স বানানো পৃথিবীর সবচেয়ে ইজি কাজ, মানে কাইন্ড অফ পিস অফ কেক। আর এই কম্পাউন্ড সেন্টেন্স বানানোর জন্য সবার আগে আমাদেরকে সাতটি ম্যাজিক ওয়ার্ডস জানতে হবে। এবং আমি ম্যাজিক ওয়ার্ডস বলছি কারণ এই ওয়ার্ডগুলো আপনারা সবাই জানেন এবং এই ওয়ার্ডগুলো জাস্ট সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলেই খুবই সুন্দর সুন্দর কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা সম্ভব। তার আগে একটু বলে নিই কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। এটা কিন্তু খুব কঠিন স্ট্রাকচার না, শুধুমাত্র দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আপনি ওই ম্যাজিক ওয়ার্ডগুলো দিয়ে জোড়া লাগিয়ে দিলে একটি বড় সেন্টেন্স তৈরি হয়ে যাবে এবং সেটাই হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। সেই দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে অনেকে খুব গ্রামাটিক্যালি অ্যাকুরেট করে বলে থাকে ক্লজ। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। দ্যাট মিন্স আপনি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সেন্টেন্স, তার মধ্যে একটা মাত্র ম্যাজিক ওয়ার্ড বসাবেন, হয়ে গেল আপনার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি। এবার আমরা জেনে নিই ওই ম্যাজিক ওয়ার্ডগুলো কী কী। এই সাতটি ম্যাজিক ওয়ার্ডকে আপনি আরেকটা সুন্দর এবং ছোট একটা শব্দ দিয়ে মনে রাখতে পারবেন, সেই শব্দটি হচ্ছে ফ্যান বয়েস। হ্যাঁ, ফ্যান বয়েস, এর বানান হচ্ছে FANBOYS। এবং এটার এই সাতটি অক্ষর দিয়ে কিন্তু সাতটা ম্যাজিক ওয়ার্ড বোঝায়। যেমন ফ্যান বয়েজের এফ দিয়ে বোঝাচ্ছে ফর। হ্যাঁ, ফর হচ্ছে আমাদের সেই ম্যাজিক ওয়ার্ড যেটা আপনারা সবাই জানেন এবং এই ফর দিয়েই আমরা সুন্দর করে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারবো। ফ্যান বয়েজের এ দিয়ে বোঝায় অ্যান্ড, এন দিয়ে বোঝায় নর, বি দিয়ে বোঝায় বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট এবং এস দিয়ে সো। এই যে দেখুন, আপনারা সবাই এই সাতটি ওয়ার্ড জানতেন। জাস্ট এখন আমি কিছু এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন কীভাবে আপনারা আইএলটিএস স্পিকিংয়ে এবং রাইটিংয়ে এই সাতটি ওয়ার্ড দিয়ে আপনারা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারবেন। প্রথমেই আসি ফরে। এখন যদি আমরা এই ফর অ্যান্ড বাট নর এগুলো দিয়ে যদি আমি আপনাদেরকে স্ট্রাকচার দিয়ে কঠিন কঠিন গ্রামার দিয়ে বুঝাতে যাই, আপনাদের একটু সমস্যা হতে পারে বা অনেকে বুঝবেন, বাট অ্যাকচুয়ালি এটা স্পিকিং এবং রাইটিংয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সাম্পল দেওয়া। সো ফরের এক্সাম্পল দিতে গিয়ে আমি আপনাদেরকে একটা রিলিভেন্ট ঘটনা মনে করিয়ে দিই। যেমন ইদানিংকালে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে একটি কথা বলেছেন এবং সেটিকে সবাই খুবই বিতর্কিত ইস্যু হিসেবে নিয়েছেন, কিন্তু আমরা যারা ক্রিকেট ফ্যান আমরা কিন্তু জানি যে সে খুবই সত্য একটা কথা বলেছে। সো এই ফর দিয়ে যেখানে প্রথমে এমন একটি ঘটনা বুঝায় যেটি ঘটেছে এবং পরের সেন্টেন্সটাতে, মানে ফর দিয়ে পরের ক্লজে আপনি বুঝাবেন সেটার কারণ কি। সো ফর দিয়ে আমি যে এক্সাম্পলটি বলবো সেটি হচ্ছে সাকিব আল হাসান স্পোক দ্য ট্রুথ, ফর হি রিয়েলি ওয়ান্টেড দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এর মানে হচ্ছে সাকিব আল হাসান সত্য কথা বলেছেন কারণ সে আসলেই বাংলাদেশ ক্রিকেট টিমের ভালো চায়, প্রোগ্রেস চায়। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্পিকিং কিউ কার্ডে যে কোনো কথা ফর দিয়ে যুক্ত করে দিতে পারবে। এখানে আপনারা একটু খেয়াল করুন, ফরের ঠিক আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কমপ্লিট সেন্টেন্স। আমি জাস্ট সেন্টেন্সের ভাব অনুসারে এর মধ্যে ফর বসিয়ে দিলাম এবং হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স।
এইবার আসি এন্ড এন্ড নিয়ে বলতে গেলে আমি বলবো আমি আর্কিটেক্ট এবং আমি সাস্টে আর্কিটেকচার অনেক স্বপ্ন ভরসা নিয়ে পড়েছি এবং আর্কিটেকচার আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল কিন্তু যে কেউ যারা আর্কিটেকচার পড়েছে অথবা আর্কিটেকচার সম্পর্কে জানে তারা জানে যে এটা খুব কঠিন পরিশ্রমের সাবজেক্ট এবং আমি আমার আর্কিটেকচার পড়ারই স্বপ্ন এবং এটার জন্য যে আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে সেটা নিয়ে যদি আমি স্পিকিং এ কিছু বলতে যাই তাহলে আমি বলবো আই স্টাডিড আর্কিটেকচার অ্যান্ড আই ওয়ার্কড হার্ড টু পাস ইট মানে আমি আর্কিটেকচার পড়েছি এবং আমি খুব কঠোর পরিশ্রম করেছি এটা পাস করার জন্য এবার আমরা আসি নরে নর এটা একটু কনফিউজিং একটা ওয়ার্ড এবং এটা দিয়ে আমরা নর্মালি রাইটিংয়ে খুব সহজে সেন্টেন্স বানাতে পারি না কিন্তু আমরা কিন্তু স্পিকিংয়ে এটা দিয়ে খুব সহজে সেন্টেন্স বানাতে পারি বিকজ স্পিকিংয়ে আমাদেরকে বেশিরভাগ সময় কোনো পার্সোনাল টপিক নিয়ে কথা বলতে হয় অথবা কোনো পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পল দিতে হয় যেমন আমার অনেক দিনের ইচ্ছা যে আমি হচ্ছে জিমের মেম্বারশিপ নিব আমি প্রতিদিন সকালে জিমে যাব আমি ওয়ার্কআউট করব কিন্তু সামহাও সকালে উঠতে হবে বলে আমার জিমে যাওয়া হয় না আর বাকি সারাদিনে আমি আসলে জিমে যাওয়ার সময় পাচ্ছি না কিন্তু আমাকে অনেকে বলে যে জিমে যেতে না পারো প্রবলেম নেই প্রতিদিন একটু পার্কে গিয়ে হাঁটাহাঁটির চেষ্টা করো কিন্তু আমার কথা হচ্ছে আমি বলি যে আই ডোন্ট গো টু দ্য জিম নট ডু আই গো টু দ্য পার্ক মানে আমি জিমেও যাই না আমি পার্কেও যাই না সো এভাবে নর দিয়েও আপনারা দুইটা নেগেটিভ সেন্টেন্সকে জোড়া লাগাতে পারবেন জাস্ট মধ্যে নর বসিয়ে দিয়ে আচ্ছা আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যারা আমরা আইএলটিএস দিচ্ছি এবং মোটামুটি ইংলিশ একটু ভালো তারা ভাবি যে আমি রিডিংয়ে 9 পাবো অথবা আমি লিসনিংয়ে 9 পাবো আমি তো রিডিংয়ে 9 পেয়েছি কিন্তু আমার একটা ছোট্ট স্বপ্ন আছে যে আমি যদি আরেকবার আইএলটিএস এক্সাম দিই হুইচ আই উইল ডেফিনেটলি ডু আমি স্পিকিংয়ে 9 পাবো এবং আমি যখন লাস্টবার এক্সাম দিয়ে সিএলবি 9 পেলাম তখন আমার একটু স্বপ্ন ছিল যে স্পিকিংয়ে হয়তো আমি 9 পেয়ে যাবো বাট স্পিকিংয়ে আমি 9 পাইনি সো আমি যদি স্পিকিংয়ে 9 নিয়ে বলতে চাই তাহলে বাট যেটা কিনা আমাদের নেক্সট ম্যাজিক ওয়ার্ড এই বাট দিয়ে আমি বলবো আই ওয়ান্টেড টু স্কোর 9 out of 9 ইন আইএলটিএস স্পিকিং বাট ইট ওয়াজ নট ইন মাই লাক হ্যাঁ আসলে ভাগ্যে ছিল না বা হয়তো আমার পরিশ্রমেরও কোথায় কমতি ছিল বাট আপনারা কিন্তু চাইলেই এই ম্যাজিক ওয়ার্ডগুলো বা এই কনজাংশন বা এই ফ্যান ভয়েসের প্রত্যেকটা শব্দ দিয়ে সঠিকভাবে সেন্টেন্স বানিয়ে স্পিকিং এবং রাইটিংয়ে খুব সহজেই ভালো করতে পারেন এবার আমরা আসি আমাদের নেক্সট ম্যাজিক ওয়ার্ড অরে খাওয়া দাওয়া তো আমাদের সবার পছন্দ বিশেষ করে ফ্রাইড চিকেন তবে ফ্রাইড চিকেন লাভার্সদের মধ্যে একটা কনফিউশন বা একটা কম্পিটিশন কাজ করে কেউ বলে যে বিএফসি ফ্রাইড চিকেন ভালো কেউ বলে যে কেএফসি ফ্রাইড চিকেন ভালো যেমন লিয়াকত স্যার এবং আমার আমাদের দুজনের টেস্ট ডিফারেন্ট আমি কেএফসিটা পছন্দ করি কিন্তু উনি বিএফসিটা পছন্দ করে তো আমি যদি এই অর দিয়ে একটা সেন্টেন্স বানাতে যাই তাহলে আমি বলবো যে আই কুড অর্ডার ফ্রাইড চিকেন ফ্রম কেএফসি অর ইউ কুড চেক দ্য মেনু অফ পিএফসি দ্যাট মিনস দুটো সিমিলার টাইপের সেন্টেন্স যেখানে দুটো অপশন আছে সেই দুটো অপশনকে জোড়া লাগানোর জন্য আপনারা অর ইউজ করতে পারেন আমরা যারা মুভি লাভার আসছি আমাদের মধ্যে কিন্তু বেশ একটা কম্পিটিশন আছে ঠিক ফ্রাইড চিকেনের মতো কম্পিটিশনটা হচ্ছে যেমন আমি ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান মুভিস খুব পছন্দ করি ব্যাটম্যানের যে কোনো মুভি যে কোনো কমিক্স আমার পছন্দ বাট সেই আমি মার্ভেলের সব মুভিও কিন্তু আবার দেখি আয়রন ম্যান বলেন অ্যাভেঞ্জার্স বলেন আমি কিন্তু কোনো মুভি বাদ দিই না সো আমি বলবো যে আই ওয়াচ ব্যাটম্যান মুভিস ইয়েট আই নেভার মিস এ চান্স টু ওয়াচ আয়রন ম্যান মুভিস মানে আপনি একটা অপশন নিয়ে কথা বলছেন বাট আপনি আরেকটি কাজও করেন আপনি সেই অপশনটিও নিতে চান সেই ক্ষেত্রে আপনি ইয়েট ইউজ করতে পারেন এবং ইয়েটের কিন্তু আরও অনেক ভ্যারাইটি অফ ইউজেস আছে সেটা নিয়ে আমরা অবশ্যই আরেকদিন কথা বলবো আর মুভি নিয়ে যেহেতু কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি নিয়ে আমরা মুভি লাভাররা কিন্তু বেশ হতাশ এমন না যে ভালো কন্টেন্ট বা ভালো মুভি তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে কিন্তু আমরা মুভি এনাফ দেখি না বলে বা ওই ধরনের ভালো কন্টেন্ট মেকারদেরকে আমরা সাপোর্ট দেই না বলে তারা কিন্তু আসলে ওই মুভি তৈরি করার বাজেটও পাচ্ছে না ইন্সপিরেশনও পাচ্ছে না তাই আমাদের সবার উচিত আগে দেশের মুভিগুলোকে দেখা ভালো কন্টেন্টকে সাপোর্ট করা তাই আমাদের সবচেয়ে শেষের যে ম্যাজিক ওয়ার্ড বা কনজাংশন সো সেই সো নিয়ে আমরা বলবো উই শুড ওয়াচ গুড মুভিস সো দ্য কন্টেন্ট মেকার্স ক্যান গেট ইন্সপিরেশন আমাদের সবার ভালো মুভি দেখা উচিত যাতে কন্টেন্ট মেকার মুভি মেকাররা উৎসাহ পায় আরও ভালো কাজ করার জন্য সো আপনার যদি আইএলটিএস এর যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে নিজের মনকে ফ্রেশ রাখবেন যে কোনো সমস্যা হলে নিজের ইনস্ট্রাক্টরের সাথে অথবা ফেলো লার্নার্সদের সাথে শেয়ার করবেন
আর লিয়াকত থেকে আপনারা এরকম আরো কি কি টিউটোরিয়াল দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। Until then, stay happy, stay safe.